হ্যালো, কেমন আছেন সবাই? আজকে তো আসলেই একটা চমক দেওয়ার দিন, এই জন্যে যে আমরা আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ঢাকার রাস্তার অবস্থা জানেন, আমার 9টা 8টা 45 শুরু করার কথা, তো আমরা প্রায় 12 মিনিট লেট। এনিওয়ে, আমরা শুরু করতে যাচ্ছি ফাইনালি, এবং আজকে আসলে যে মানুষটাকে আমি আমন্ত্রণ জানিয়েছি সে সত্যিকার অর্থে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয়, ভালো মানুষ। আমার মানে এই জিনিসটা আমাকে আমাকে খুব টানে যে ভালো মানুষদের সঙ্গে থাকা, ভালো মানুষদের সঙ্গে কাজ করা। এবং আমাদের গ্রুপে আমাদের যে 5,000 মানুষ আছে, তাদেরকে আপনাদেরকে সবাইকে কিন্তু আমি এটাই শেখাচ্ছি যে উদ্যোক্তা তো হবেন, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। তো সেইটা হচ্ছে সবার আগে, কারণ আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো ভেজাল পণ্য দিব না, কোনো খারাপ পণ্য দিব না, আমরা কোনো দুধে পানি মিশাবো না, এরকম ভাবে আমরা কিন্তু সততাটা আগে শেখাচ্ছি সবাইকে। সো আমি আমার খুবই প্রিয় একজন মানুষ, যিনি বাংলাদেশে এর মধ্যে মানে কি কি করেছেন আপনারা সবাই জানেন, এত বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বেশি অমায়িক, এত বেশি ভদ্র, নম্র। সো সেই মানুষটাকে আমি চেহারাটা এখন আপনাদের দেখাবো, আমাদের প্রিয় আয়মান সাদিক আপনাদের সামনে এখন চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফার্স্টে বলতে চাই যে ইকবাল ভাই, আপনি এত ভালো কথা বলছেন, আমি একটু হালকা নার্ভাস হয়ে গেছি এখন। দ্বিতীয়ত, ইকবাল ভাইয়ের এই যে প্রজেক্টটা আছে, আমরা অনেকেই বলি যে ইকবাল ভাই পুরা পাগল একটা মানুষ। উনি কিভাবে নিজের সময়ের প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা মানুষের কাজে লাগায়, মাই গড, দ্যাট ইজ ইনসেন ভাই। আমি আপনাকে স্যালুট সিরিয়াস, কারণ আমরাও লাইভ করি, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করে আমি টায়ার্ড হয়ে মারা যাই বা এটা নিয়ে একেবারে দিন দুনিয়া অবস্থা খারাপ। আপনি রেগুলারলি ডে ইন ডে আউট এটা করছেন, সিরিয়াসলি খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে। অ্যান্ড স্পেশালি আমি গ্রুপের ইয়েটা দেখছিলাম, অ্যান্ড সবাই যেভাবে একসাথে কমিউনিকেট করে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যত সুন্দর করে এঙ্গেজ করে, সো অ্যামেজিং। সো আপনারা যারা এই গ্রুপে আছেন, আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাই, আ বিগ কংগ্রেচুলেশন ফর ইউ, যে আপনারা ফেসবুকে এত কিছু থাকতে, ক্যাট ভিডিও দেখতে পারতেন, অন্য একটা ফানি ভিডিও দেখতে পারতেন, মেবি নাটক দেখতে পারতেন, সিনেমা দেখতে পারতেন, গান শুনতে পারতেন, এগুলো না করে আপনি নিজের নতুন কিছু তৈরি করার জন্য একটা গ্রুপে জয়েন করেছেন, প্রতিদিন নতুন কিছু শিখছেন এবং কাজে লাগাচ্ছেন। হ্যাটস অফ ভাই, বুক মানে খুবই ভালো একটা কাজ করছেন, তো স্যালুট টু ইউ। না অ্যাকচুয়ালি আমান, আমরা পুরো জিনিসটা একটু গল্পের আকারেই করার চেষ্টা করব। অ্যাবসলিউটলি আমি প্রথমে আপনাকে বলবো যে আমি আমি আপনি আপনি আমাকে তুমি করে বলেন, আপনি আপনি করে বললেন, যেহেতু কেমন ইয়ে লাগবে। হ্যাঁ, তোমাকে আমি প্রথমেই বলি, আমি তোমাকে প্রতি খুবই কৃতজ্ঞ দুটো কারণে। একটা হচ্ছে যে আমার এই টোটাল প্রসেসটার সঙ্গে তুমি সামহাও জড়িত। হ্যাঁ, একদম শুরু থেকে, আমি লাস্ট শুরু থেকে জড়িত। তারপরে আমরা তোমার এখানে অনেকগুলো ভিডিও করলাম, যেগুলো ব্যাপক ভাবে লোকজন দেখছে, দেখা শুরু হয়ে গেছে, প্রচুর কমেন্ট আসছে। এক্স্যাক্টলি, আর আমরা লাস্ট যে সেশনটা করলাম 164 জনকে নিয়ে, সেখানে তুমি স্বয়ং, হ্যাঁ ওইটা অনেক ভালো ছিল, সারাক্ষণ উপস্থিত ছিল, এবং আমি তোমাকে কিছু আউটকাম দিতে যাচ্ছি। ওই 164 জনের মধ্যে প্রায় 40 জন অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আসলে আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমি এরপরে ওই দিন ঘোষণা দিয়েছিলাম যে আমরা এরপরের ব্যাচ 1,000 জনকে নিয়ে শুরু করব। আচ্ছা, কিন্তু আমি জাস্ট প্রোগ্রামটা শেষ করার পর আমি যখন সবাইকে ইন করালাম, আমি দেখলাম যে স্রোত শুরু হলো। তারপরে আই স্টার্টেড উইথ 2,000, তারপরে এটা এত প্রেশার, তারপরে এটা হলো 3,000, তারপর হলো 4,000, এখন 5,000। 5,000 মানুষ প্রতিদিন এখান থেকে শিখছে, তারা নানান প্রশ্ন, তাদের মনে যে কত প্রশ্ন। আচ্ছা, আপনারা একটু চট করে বলেন কে কোন জেলা থেকে। আমি একটু, আমাদের আয়মানও দেখলো, আয়মান এটা খুব পছন্দ করে, সারা বাংলাদেশ থেকে লোকজন। আমরা সবসময় লাইভ শুরু হওয়ার সময় বলি যে আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করছেন বা লাইভটা দেখছেন, আমাদেরকে কমেন্টে জানান। আমরা অবশ্য স্টুডেন্ট, আমরা অনেক ছোট, এখানে অবশ্য অনেক, আই থিঙ্ক আরো ম্যাচিউর ক্রাউডও আছে, আই বিলিভ বেটার হবে। এক্স্যাক্টলি, সো কোন কে কোন জেলা থেকে আছেন এটা একটু জানান। আর তো সো এইটা একটা বড় ব্যাপার। আর সত্যি কথা, আমার নামে একটু আগে বলছিলাম যে আমি তাদেরকে চেষ্টা করছি ইথিক্স এর ব্যাপারটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য, মানে যাতে করে তোমার মতো একজন ভালো মানুষ হতে পারে, অনেক বেটার হবে। এটা সত্যি কথা, আমাদের ভ্যালুজ নিয়ে কাজ করা অনেক বেশি দরকার। আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করলেন, আপনার ভ্যালুজ এর জায়গায় ঠিকঠাক থাকলে না, তাহলে আর কোনো কিছু দাঁড়াবে না এট দ্য এন্ড অফ দ্য ডে, টু বি ভেরি অনেস্ট। এটা এটা সত্যি কথা। এবং দেখো, তুমি আজকাল যে বিজনেসে, কিন্তু সবাই সেই আগের জায়গায় ফেরত যাচ্ছে যে ভেজাল পণ্য কিনবো না, তারপরে হচ্ছে এই যে এখন আম আসতেছে সামনে, তাই না? সো এই ফরমালিন মুক্ত আম কিন্তু আমরা খুঁজতেছি, তার মানে কি
যে ফ্রেশ জিনিস দিয়ে কাজ করতে চায়। আমাদের যে ড্রাইভার আঙ্কেল আছেন উনি বলছিল যে আঙ্কেল আমি গ্রামে গেলাম, সো গ্রামে দেখুন আমটা মাসে শুরু করছে, সো আমার উনার আর কি ইয়ে হয় দুলাভাই হয়, দুলাভাইয়ের বাসায় উঠছি, দুলাভাই উনি আমের ব্যবসা করে, সো ওখানে আম টাম রাখা তার ছোট ছেলে আম নিতে গেছে, তার দুলাভাই আটকে এই এটা নিও না, বলছে কেন, বলছে এই তোমার জন্য এই আম না, তোমার জন্য অন্য আম আছে, সো অন্য আম দিল, তখন বললো যে কেন ওই আম নিবেন না, ওই আমের তো রং আছে এই আছে, চিন্তা করছেন জিনিসটা খুবই খুবই। এবং আরেকটা জিনিস আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আসলে আমরা হয়তো 5000 জনকে নিয়ে ট্রাই করতেছি, নট নেসেসারি যে 5000 জনই উদ্যোক্তা হবে, কিন্তু একটা জিনিস তাদের যেটা হবে আমি যেটা বারবার তাদেরকে বলার চেষ্টা করছি এবং তাদের মধ্যে অলরেডি ওই পরিবর্তনটা এসেছে, তাদের চিন্তা ভাবনা বদলে গেছে আলহামদুলিল্লাহ। তারা এখন আমাকে বলে যে ভাইয়া কয়েকটা জিনিস খুব আমার ভালো লেগেছে, আমি একটু তোমাকে দেখতে দেয় যে ভাই আগে কারোর সাথে কথা বলতাম না, লজ্জা লাগতো, এখন কথা বলি, কারণ আমি তাদেরকে বলেছি যে তোমার পাশের সিটে বাসের বা কোনো একটা প্রোগ্রামের বা প্লেনের বা যে কোনো পাশের সিটে যে লোকটা বসে আছে সে কিন্তু একদিন তোমার অনেক বড় একটা ইনভেস্টর হতে পারে। আমি যখন সবসময় বলি আমার মানে এই এই যে এই গ্লাস সিলিং ভাঙা বা একটা যে থাকে না যে কমফোর্ট জোন যেটাকে বলে নিজের মধ্যে থাকা, এটা বের হওয়ার একটা ইন্টারেস্টিং ওয়ে ছিল। আমার যত আঙ্কেল বা আন্টিদের সাথে দেখা হয় আমি খুব সুন্দর করে সালাম দেব, তাম আসসালামু আলাইকুম আন্টি বা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, উনাদের সাথে যে কথা হয়েছে না ওখান থেকে আমি ইন্ট্রোভার্ট থেকে আস্তে এক্সট্রোভার্ট হওয়া শুরু করছি, এটা ভালো প্র্যাকটিস কিন্তু খুব ভালো। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া এখন একটা খারাপ কাজ করতে লাগলে লাগে, মানে এত করে বলতেছে অ্যাবসলিউটলি এখন লাগে, আমার আমাদের মনে হয় যে ভাই এত করে বলছে, কাউকে কষ্ট দিও না, অপমান করো না, আননেসেসারি সমালোচনা করো না, কারো যদি ভুল ধরা দিতে চাও কানে কানে বলো, হ্যাঁ তাতে করে তুমি আসলে তার সংশোধন চাও। একটা আমার খুবই প্রিয় একটা কোটেশন আছে, ওখানে বলে কি জানেন যে গ্রেট মাইন্ডস টক অ্যাবাউট আইডিয়াস, আপনি যেটা করছেন আইডিয়াস শেয়ার করছেন, অ্যাভারেজ মাইন্ডস মানে মাঝারি মাইন্ডস টক অ্যাবাউট ইভেন্টস, বিভিন্ন এই জিনিস হচ্ছে বা ওই জিনিস হচ্ছে এরকম এরকম সেরকম, পুয়ার মাইন্ডস টক অ্যাবাউট পিপল। তারপরে আরো কিছু জিনিস সেটা হচ্ছে যে ভাইয়া আমি যেমন বলতেছি যে ভালো মানুষ হতে হবে, হ্যাঁ ভালো তো, কিন্তু আমি চিন্তা করো আসলে ভালো, তখন তার নিজের মধ্যে একটা রিয়ালাইজেশন তৈরি হইতেছে যে আসলে কি ভালো আমি। সো এই জিনিসগুলো বলছে এগুলো তাকে ভাবি নাই, এই যে নিজের সাথে কথা বলা। তারপরে আরেকটা জিনিস যেটা ইয়ে করতেছে যে আমি বলছি যে নিজের বলার মতো একটা গল্প দরকার, অ্যাবসলিউটলি এইটা বলছে, এইটা আবার মানে এইটা তো সহজ কথা, হ্যাঁ কিন্তু আচ্ছা হ্যাঁ একটা গল্প নাই তো গল্প। এটা হয় যেমন দেখবেন আমি যখন ইভেন্ট ইভেন্ট গুলোতে যাই সবসময় জিজ্ঞাসা করি যে গল্প বাদ দাও তোমার ব্যাপারে আমাকে তিনটা শব্দ বলো, যে তিনটা শব্দ তোমার ব্যাপারে আমাকে জানতে সাহায্য করবে। এবং সবসময় দেখা যায় যে মানুষ ওই তিনটা শব্দ বের করতেই হিমশিম খেয়ে যায়। আমার এখনো মনে আছে একটা বড় ইভেন্ট হচ্ছিল, পরে এক ছেলে হাত তুলছে ভাই আমি বলবো, হ্যাঁ বলো বলো বলো, ইয়েস ভাই বলবো, হ্যাঁ বলো, তিনটা শব্দ কি বলে ভাই, আই মি মাইসেলফ, কি বললা এটা। তারপর আমি কাউকে জিজ্ঞাসা করি না, অনেকদিন পরে এক মেয়ে হাত তুলছে, হ্যাঁ ঠিক আছে বলো, আমার খুব ভালো লাগলো যে যাক ফাইনালি মেয়েরাও আস্তে আস্তে হাত তোলা শুরু করছে। ছোট বাচ্চাদের ক্লাস 2 থেকে 4, 4 এ পড়া এক মেয়ে হাত তুলে তিনটা শব্দ বলে যে ভাই আমার তিনটা শব্দ হলো আমি স্বপ্নবাজ, আমি ছটফটে, স্বাধীন চেতা। আমি তখন অবাক হলাম, তখন এটা আমি সবসময় বলি যে ওই ছোট বাচ্চাটা না আসলে জানে সে কি হতে চায়, এসে অনেক দরকার মানুষের সাথে কথা বলার জড়তাটা না ভাঙা অনেক দরকার। আমি গল্পটা বলি, আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে কফি খাচ্ছিলাম, সো আজকাল বরার বউ দেখা করতে কিন্তু এতে আসে, খেয়াল করছেন আপনার রেস্টুরেন্টে আসে, সো আমার সামনে বরার বউকে অ্যালোন টাইম দেওয়া হলো, ওই তো বলো না যে তোমরা ডিসাইড কর 5 মিনিটে যে বিয়ে করবে কি করবে না, তো আমিও কফি খাচ্ছেন সামনে দেখছি কি করে, বুঝছেন কফি খাচ্ছে দেখছি কি করে, এগুলো কোনো কথা বলো না, এক মিনিট দুই মিনিট কোনো কথা বলো না। আমি আমার ফ্রেন্ড করলাম যে দোস্ত আমি কিছু বলি, তোর বলিস না, 3-4 মিনিট চলে গেছে গোল ভাই
কথা বলে না। তারপর আমি বললাম দোস্ত আমি জিজ্ঞাসা করি যে আমার ভিডিওটা কালকে দেখছে কিনা, তাও নাই। বিশ্বাস করেন 5 মিনিট ওরকম কথা বলবো না, উঠে গেল। তাহলে এটা যে হচ্ছে না যে আপনি যে খুব সুন্দর একটা কথা বলছেন, আমরা আজীবন নিজের মধ্যে থাকার কারণে কারোর সাথে কথা বলতে পারি না। বাসের পাশে যে বসে আছে তার সাথে একটা কথা বলতে পারি না, সামনে যার সাথে দেখা হয় তার সাথে কথা বলতে পারি না। এটার কারণে যেটা হয়, ভবিষ্যতে যে যখন আমাদের নিজেদের বিজনেস আইডিয়াটার ব্যাপারে মানুষকে বলতে হয় আমরা তখনও পারি না। ইনভেস্টরদেরকে জানাতে হয় যে কিসের ব্যবসা করতেছি আমরা পারি না। আমাদের কাস্টমারদেরকে জানাতে হয় কিসের ব্যবসা করতেছি আমরা পারি না। নিজের বাবা মাকে বুঝাইতে হয় পারি না, মানে পারি না। আজকে আজকে একজন আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া বাবা মাকে তো বোঝাতে পারি না চাকরি করবো, বলে ব্যবসা করবো, বলে চাকরি করো। তাই বললাম যে এইটাই তো তোমার ফার্স্ট কাজ, তুমি যদি এটা না পারো তাহলে তুমি তো ব্যবসা করতে পারবে না, এটা সত্যি কথা হতে পারবে না। সবার আগে নিজে বাবা মাকে বুঝাবেন, তারা হলো আপনার প্রথম অ্যাম্বাসেডর, তারপরে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ড, আশেপাশের মানুষ, তারপরে আপনি ব্যবসা হইতে যান। এটা এটা আমার মা যেমন পারিসতে বলতো, এমন কি করে এমন ভিডিও বানায়, আন্টিরা কিসের ভিডিও বানায় ভাবি, আমার তো কিছু জানি না, ওই যে রাত্রেবেলা যায় সকালবেলা চলে আসে, তখন তাকে বুঝাইতে হইলো যে আম্মু আমি এই যে এই কাজে যাই, এই ভিডিও করি, বাচ্চাদের জন্য কাজে লাগে, এই দেখো 10 মিনিট স্কুল, এই জিনিস ভিডিও বুঝানো লাগে, এই জিনিসটা আমার মনে হয় এখন আর খালা মাকে কিছু বোঝানো লাগে না, যাই না আল্লাহ জানে। খুব ভালো একটা পয়েন্ট আসে, আমি একটু আপনাদের প্রশ্ন করবো, আপনাদের আয়মানকে যেসব প্রশ্ন একটু আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথমে একটু দুই একটা ব্যক্তিগত, যেটা খালার মার কথা আসলো, দুই একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আমার বয়স কত এখন? আমার 25 হবে এই বছরে। আচ্ছা, এই 25 বছরে কিন্তু আমি এক ছেলের বাবা অলরেডি, মাই গড, তার বয়স 1 বছর। সো সো দিস ইজ হাই টাইম ফর ইউ। আমি চিন্তা করছি যে 2021 সালের আগে বিয়ে সাথে কথা চিন্তাই করবো না, দেশ আগে ডিজিটাল হোক, সব বাচ্চা কাচ্চা মোবাইলে পড়াশোনা শুরু করবে, তারপরে বিয়ে সাথে কথা চিন্তা করবো। আচ্ছা, না তারপরেও তারপরেও ধরো ধরো বা আমরা যদি তারকা চিন্তা করি বাংলাদেশে বা সারা পৃথিবীতে, আমি ভাই আমি আমি ওইভাবে বলছি না, আমি বলছি যে ধরো মডেলরা তারকা হয়, সিনেমায় যারা অভিনয় করে বা নাটকে অভিনয় করে তারা তারকা হয়, কিন্তু একজন শিক্ষক তারকা, আমার মনে বাংলাদেশে এটা নতুন কনসেপ্ট, কেমন লাগে এই 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 অল্প বয়সে এই ধরনের এত বড় খ্যাতি? না আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ আমরা যখন নতুন ওই আমার আমি বলি কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে, আমি কাউকে নতুন কিছু একটা শেখালাম, তার চোখ জল জল করে, আল্লাহ এটা কখনো শুনি নাই, বাসুই তো ভালো কথা বলছেন, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। যেমন আমি আজকে এখানে আসার একটা ভিডিও আপলোড করলাম, কমেন্টে যখন দেয় ভাই একটা নতুন কিছু শিখলাম, এটা তো আগে ভাবে চিন্তা করিনি, আপনি যেটা বললেন ভাই যে অনেকের ধারণা চেঞ্জ হয়েছে, এই জিনিসটা অনেকে ভালো লাগে। ইনফ্যাক্ট আমি এই গ্রুপের সবাইকে বলবো, আমি জানি আপনারা কিছু কিছু কাজে ইকবাল ভাইয়ের থেকেও বেটার, অনেক জায়গায় আছে, আপনারা চেষ্টা করেন যে আপনারা যে কাজে বেটার ওই জিনিসগুলো গ্রুপের বাকিদের মধ্যেও জানিয়ে দিতে, ছড়িয়ে দিতে, এই জিনিসটা কিন্তু সবার হেল্প করবে। আগে এক সময় ছিল আমরা নতুন কিছু জানলে লুকায়, হ্যাঁ কাউকে দিব না, আমার মনে হয় ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাকে কেউ কেউ বলে যে তুমি তো তোমার সব ইনস এন্ড আউট সবাইকে বলে দিচ্ছ, হ্যাঁ তা আমি তো চাই সবাই জানো, এক্স্যাক্টলি, তাহলে আরো 200টা ইকুয়াল ভাগ তৈরি হবে 200টা। হ্যাঁ আপনি মনে করো অপটিম্যাক্সে আপনি বসে আছেন এখন, আরো 10টা অপটিম্যাক্স তৈরি হলে আপনার অপটিম্যাক্সটা আরো বড় হবে, ছোট হবে না, অবশ্যই অ্যাবসলিউটলি, এটাই মানুষ বুঝে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি তো একটু আগে বলেই দিলা 2021-এর আগে বিয়ে করবে না, হ্যাঁ, সো এটা কি বাবা মার দায়িত্ব না নিজের, মানে ইনফ্যাক্ট আমি বলছি যে তোমার তো ক্র্যাশের কোনো অভাব নাই, বেশ করে সো তারা ইয়ান ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন দ্য কান্ট্রি, না না আমি এটা ধরে সেই দিক থেকে এটা কি খালার মা খালুর দায়িত্ব না আসলে? না আব্বু আম্মুর হাতে দেওয়াটা ডিফিকাল্ট হবে, পরে হয়তো আমাকে একটু হালকা পাতলা খুঁজে টুজা লাগবে, কারণ অপরিচিত কারোর সাথে বিয়ে করলে তো ঝামেলা হবে, তার কোয়ালিফিকেশন বা তার যোগ্যতা কি থাকা উচিত, যাই না ওরকম ডিফিকাল্ট, একজন ভালো মানুষ, কোন ভালো মানুষ তো অফকোর্স, আদারওয়াইজ একটু ডিজিটাল হওয়া লাগবে, যেন এইসব বুঝে কিভাবে কি হচ্ছে, ক্যামেরা ট্যামেরা ভালো বুঝে এইসব বুঝবে, রাতেবেলা বাইরে গেলে যেন বুঝে না ঠিক আছে ভালো ভিডিও কাজে কাছে ঝামেলাটা ভালো না করে। আপনাদের কারো কারো মনে হতে পারে যে এর সঙ্গে বিজনেস এর কি সম্পর্ক, বিজনেস এর বিরাট সম্পর্ক আছে, কারণ আমি সবসময় যেটা বলার চেষ্টা করি যে এইটাকে একটা ইন্সপিরেশন হিসেবে নেওয়া যেতে পারে, ইটস এ রেসপন্সিবিলিটি এট দ্য সেম টাইম ইন্সপিরেশন, কারণ হচ্ছে যে আমি আমার লাইফে দেখেছি যে এই ঘটনাগুলো আমার জন্য ইন্সপিরেশন হিসেবে এসেছে এবং আমাকে দায়িত্ববান হতে শিখিয়েছে, আমাকে অনেক কিছু করতে হবে সেরকম একটা ক্ষুধা তৈরি করেছে আমার মধ্যে, সো আমি মনে করি সেটাও একটা শেখার ব্যাপার আছে। এবং একেবারে 23 বছর 24 বছর 25 বছর বয়সে দায়িত্ব নিতে শেখা,
এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। না আমি আমি আসলে অবাক হলাম, আপনি আগের দিনও বলেছিলেন যে কথা যে 25 বছর বয়সে আপনার একটা এক ছেলে ছেলের বাবা ছিলেন, মাই গড, আমি চিন্তা করলে ভয় পাই যে এইটা। আচ্ছা এনিওয়ে, আমি আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এমন তোমাকে আমার যেটা মনে হয় যে তুমি একটা আইডিয়াবাজ মানুষ। হ্যাঁ হ্যাঁ, ব্যাপক ভাবে প্রতিদিন আইডিয়া দিয়ে ভিডিওর আইডিয়া বের করতে পারো, আইডিয়া দিয়ে বাড়াও। আমি আমাদের যারা শিক্ষার্থী প্রায় 5000 মানুষ যারা আছে, তারাও তাদেরও এর মধ্যে, আমি যদিও এর মধ্যে প্রচুর আইডিয়া নিয়ে তাদের সাথে আলাপ করেছি। ইনফ্যাক্ট বিজনেস আইডিয়া কম্পিটিশন একটা হচ্ছে ওদের মধ্যে। হ্যাঁ আমি দেখলাম লাস্ট টাইম। হ্যাঁ এবারেও হচ্ছে, এবং আমরা আশা করছি যে প্রায় 5000 আইডিয়া পেয়ে যাবো সেখানে ইনশাআল্লাহ। সো তুমি যদি একটু তাদেরকে আইডিয়া দাও, যেমন আগামী 5 বছর বাংলাদেশে। আরেকটা জিনিস আমি একটু বলি, কারো কারো হয়তো মনে হয় যে ও এটা করছে, আমি ওইটা করলে আমি সফল হয়ে যাব, ব্যাপারটা কিন্তু সেরকম না। একটু অ্যানালাইসিস করে, মার্কেট অ্যানালাইসিস করে কি হচ্ছে, আমি আদৌ এটা পারবো কিনা, আমার এটাতে প্যাশন আছে কিনা, আমার এটা ভালো লাগে কিনা, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন রকম না জেনে শুনে নেমে যাওয়াটা এটা একটা বোকামি। অ্যাবসলিউটলি। সেই দিক থেকে তুমি যদি কিছু আইডিয়া তাদের সাথে শেয়ার করো, ই-কমার্সে কাজ হচ্ছে, যদিও এটাতে এখনো পর্যন্ত কিছু ঝামেলা আছে, মানে বিদেশ থেকে নতুন নতুন জিনিস, যেগুলো আমি সবসময় একটা কথা বলি যে আজকাল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর হাতে, একেবারে নিম্ন মধ্যবিত্ত, তাদের মাসের বাজারে একটা কিন্তু লিকুইড সোপ থাকে, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, সো আমরা কি করি, আমরা এই যে হাইজেনিক এর ব্যাপারগুলো বা এইসব ব্যাপারগুলোতে কিন্তু খরচ করতে রাজি আছে। সো এরকম অনেক জিনিস আছে বিদেশে লোকজন ব্যবহার করছে, আমরা এখনো ব্যবহার শুরু করি নাই, সেগুলো তারা আনতে পারে। এরকম নানান রকম তাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে। বাংলাদেশে আমি যেটা বলি তাদেরকে, যে 17 কোটি মানুষ, কিছু মানুষকে, 25,000-30,000 মানুষকে নিয়ে যদি একটা প্ল্যান করে যে তাদেরকে কোনো কিছু খাওয়াবে, কোনো কিছু পড়াবে বা কোনো কিছু ব্যবহার করাবে, তাহলেও কিন্তু অনেক ভালো আইডিয়া বের হয়ে যায়। আমিও লিখি জিনিসগুলো, পরে ছবি তুলে আপলোড করে ফেলবো। আমি প্রথমেই বলতে চাই, 1 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার কোম্পানির রেজিস্ট্রেশনটা। সো আমি এখানে লিখে রাখি রেজিস্ট্রেশন, আপনারা সবাই একটু লিখে রাখেন, আমিও সময় বোঝার জন্য লিখে রাখছি। রেজিস্ট্রেশন করাটা কেন দরকার জানেন? তার কারণ হলো আপনার এখন একটা আইডিয়া আছে, আইডিয়া নিয়ে আপনি অনেক কথাবার্তা বলছেন, অনেক চেষ্টা করছেন জিনিসটাকে দাঁড় করানোর জন্য। যখন আপনি সেটা একটা ট্রেড লাইসেন্স করে ফেলবেন, তখন কিন্তু আপনি আসলে ওই আইডিয়াটা যে একটা কোম্পানি ফর্ম করেছে এবং ওই কোম্পানির যে একজন মালিক আছে, আপনি সেটা উপলব্ধি করার চেষ্টা করবেন, ভালো লাগবে। আপনার আজকে একটা আইডিয়া আছে, আপনি কালকে সকালে ঘুম থেকে উঠলে আপনি ভুলে গেলেন, কিন্তু আপনার যখন ওই ট্রেড লাইসেন্সটা থাকবে, প্রতিদিন সকালবেলা আপনাকে মনে করে দিবে না আপনি এই কোম্পানির মালিক, এবং এই জিনিসটা আপনাকে একটা বিশাল বড় একটা অনুপ্রেরণা দিবে। প্রথম যে কাজ সেটা হলো কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলেন, যেটাতে দরকার হলো আপনার, 1 হলো ট্রেড লাইসেন্স, 2 নম্বর হলো ভ্যাট রেজিস্ট্রেশন, আর 3 নম্বর হলো টিন। সো ফার্স্টে টিনটা করে ফেলতে পারেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অনলাইনে আপনি 5 মিনিটে এটা করে ফেলতে পারবেন ই-টিন রেজিস্ট্রেশন থেকে, সেখান থেকে ট্রেড লাইসেন্স, তারপর ভ্যাট সার্টিফিকেট, অ্যান্ড ডান, আপনি একটা কোম্পানির মালিক, ঠিক আছে? এবার আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে যেটা সবার আগে হয় যে ভাই আমি একটা নতুন একটা জিনিস তৈরি করেছি, একটা নতুন প্রোডাক্ট আছে, এটা মার্কেটিং কিভাবে করব। সো আমি মার্কেটিং এর ব্যাপারে জানি না, তো এই মার্কেটিং এর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। ফেসবুকে যেমন আপনি দেখছেন না, যেমন আপনার 5000 মানুষের একটা গ্রুপ আছে, এই জিনিসটা করতে কিন্তু ভাইয়াকে টাকা দিয়ে ফেসবুককে বুস্ট করা লাগেনি, রাইট? এই জিনিসটা কিন্তু আরো অনেক অর্গানিক্যালি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ফেসবুকে আপনার মার্কেটিংটা শুরু করতে পারেন, ইউটিউবে আপনার মার্কেটিংটা শুরু করতে পারেন। ভাই ই কমার্স বললো, আই বিলিভ আপনারা জানেন এফ কমার্স, মানে ফেসবুক কমার্স। ফেসবুকে কিন্তু শপ নামে একটা বাটন আছে, শপ দিয়ে কিন্তু আপনি নতুন জিনিসপত্র বেচা কেনা করতে পারেন। এবং যারা কিনা এই বেচা কেনার ইয়েতে আছেন, আমি তাদেরকে বলবো সেলস ফানেল, সেলস ফানেল নিয়ে একটু গবেষণা করতে। SALES, সেলস মানে বিক্রি করা, অলরাইট, ফানেল। সো সেলস ফানেল নিয়ে কেন গবেষণা করতে বলছি, তার কারণ হলো
আমি একা আসলে এটা 3-4 ঘন্টার একটা ডিসকাশন আমি আপনাকে বলে দিতে পারবো না, কিন্তু আপনি যদি গবেষণা করেন দেখবেন আপনার জন্য জিনিসটা বোঝা অনেক সহজ হয়। আমি একদম সহজ ভাষায় বলি, এটা হলো একটা ফানেল, রাইট? সো প্রথমে এই ফানেলে যেটা থাকে যে আপনি কতগুলো মানুষকে আপনার ব্যাপারে জানাবেন, অ্যাওয়্যার করবেন, ঠিক আছে? যতজনকে আপনি অ্যাওয়্যার করবেন বা আপনার জানাবেন, সবাই তো আপনার কোম্পানিতে বা আপনার দোকানে আসবে না, ঠিক না? তার মধ্যে একটু কম মানুষ আপনার দোকানে আসবে বলে ধরে নিই, আপনার স্টোর বা আপনি যদি অনলাইনে হন তাহলে সেখানে আপনি ক্লিক করবেন। সো যতজনকে অ্যাওয়্যার করবেন তার থেকে কম মানুষ আপনার স্টোরে আসছে বা ক্লিক করছে। যতজন আপনার দোকানে আসবে ততজন তো কিনবে না, ঠিক না? তার থেকে আরো কম মানুষ কিনবে। সো স্টোরে যতজন আসবে তার থেকে কম মানুষ কিনবে। তো এরকম করে অনেকগুলো ফেজ আছে, অ্যাওয়ারনেস, অ্যাকুইজিশন, রিটেনশন করে ফানেলের লাস্টে আপনার কাজ কি, যদি আপনার প্রোডাক্ট কিনে এখান থেকে আপনি টাকা পাচ্ছেন, তাই না? তো এই জার্নিটাকে না সহজভাবে বোঝার জন্য 6টা স্টেপ আছে। এটা নিয়ে আসলে প্রতিটা স্টেপে ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে এবং প্রচুর আইডিয়াজ আছে এখানে। আমার মনে হয় আপনার যার যে বিজনেসটা আছে তার এই সেলস ফানেলটা তৈরি করেন এবং এই ফানেলটা তৈরি করার পরে কোন স্টেজে আপনার কি কি করার দরকার সেটা বের করতে হয়। মার্কেটিং ভাবলে আমরা কিভাবে জানেন, আমরা একটা মার্কেটিং করব, বাট মার্কেটিংটা খালি একটা প্রোডাক্টে একটা মার্কেটিং হয় না, প্রতিটা স্টেজের জন্য আলাদা আলাদা মার্কেটিং হয় এবং যে জিনিসটা অনেক সুন্দর। যেমন আমি আপনাকে বলি, ফেসবুকের যখন আপনি ফেসবুকে ঢোকেন, ঢোকার সাথে সাথে কিন্তু নতুন যারা প্রোফাইল তারা বলে, ফেসবুক আপনাকে বলে যে ভাই আপনার কন্ট্যাক্ট থেকে এ এ এ আপনার ফ্রেন্ডস আছে, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনি তাকে কিন্তু পাঠান। এবং আপনি নতুন কেউ যদি হন, আপনার ফ্রেন্ড আপনি, আমি নতুন ফেসবুকে ঢুকলাম, আমি ইকবাল ভাইকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, ইকবাল ভাইকে আমার ফেসবুক বলে যে জানেন আয়মান ফেসবুকে নতুন আসছে, ওকে অন্যান্য মানুষকে সাজেস্ট করে ওর ফ্রেন্ড লিস্ট বাড়ান। সো খেয়াল করছেন, আমি নতুন যখন ফেসবুক ইউজ করতেছি এটাকে বলে অ্যাক্টিভেশন। একটা কোম্পানিতে ঢোকার সাথে সাথে একটা প্রোডাক্ট ট্রাই করার পর একটা অ্যাক্টিভেট করতে হয়, এই জিনিসটা আমরা কিন্তু কেউ করি না। আপনার যে প্রোডাক্ট যে ট্রাই করবে প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন হবে, এই ফেজটাকে বলে অ্যাক্টিভেশন। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করার দরকার আছে, এটা নিয়ে সেলস নিয়ে বিভিন্ন ধরনের মার্কেটিং করা যেতে পারে, এটা নিয়ে চিন্তা করেন। আমি কয়েকটা কিছু আইডিয়া দিই এই এই সেলস ফানেলে একদম ছোট করে। অ্যাওয়ারনেস, এই ফেজটা নিয়ে যদি আমি কথা বলি, হটমেলের কথা মনে আছে ইকবাল ভাই? আজকে থেকে 20 বছর আগে হটমেল যখন ছিল তখন হটমেল একটা কাজ করতো, হটমেল থেকে যখন আপনি মেল করতেন হটমেলের নিচে লেখা থাকতো পিএস আই লাভ ইউ, গেট ইউর ফ্রি ইমেল ফ্রম হটমেল। সো আপনি হটমেলে আছেন, আমি হটমেলে আছি, আপনি মনে করেন ইয়াহুতে আছেন, আমি হটমেল থেকে আপনার ইয়াহুতে মেল করলাম, ইয়াহুর বিরুদ্ধে আপনার হটমেলের নিচে কি হটমেলের মার্কেটিংটা চলে আসলো, ইনসেইন না? এবং ওইটার কারণে হটমেলের ইউজার এইখান থেকে যায় এবং মাইক্রোসফট থেকে কিনে নিয়েছে। এটা হলো এক অ্যাওয়ারনেস এর একটা আইডিয়া, এটাকে গ্রোথ হ্যাকিং আইডিয়া বলে। দ্বিতীয়ত অ্যাক্টিভেশন, আপনার এখানে আসলো দেন আপনি অ্যাক্টিভেট করবেন, ঠিক না? অ্যাক্টিভেশন যেমন আইডিয়া যেটা আমি বললাম ফেসবুক যে কাজটা করে বা এখন উবার বা পাঠাও যেটা করে, খেয়াল করেছেন? আপনি উবার বা পাঠাওতে আসার পরেই আপনাকে বলে যে আপনার ফার্স্ট রাইডটা ফ্রি, সেকেন্ড রাইডে 50% ডিসকাউন্ট, থার্ড রাইডে 25% ডিসকাউন্ট, চা খাওয়ার মতো, ঠিক না? চা খাওয়ার মতো ব্রিটিশরা আমাদেরকে যে কাজ করেছে, চা ফ্রিতে খাইয়ে 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 আমাদের অভ্যাসে পরিণত করে দিয়েছে, আমরা এখন চা খাই। একখানে কিন্তু আমরা খাইতাম না, বাইদ এটা অনেকে হয়তো বা জানেন না, রাইট? সো এটাকে বলা হলো অ্যাক্টিভেট করা, আপনার প্রোডাক্ট ইউজ করার জন্য অ্যাক্টিভেট করতে হবে, অলরাইট? শুরুতে জন্য ফ্রি ট্রায়াল দেন, রেফারেল কোড দেন, 10% দেন, 50% দেন। উবার যেমন বলে আপনার ফ্রেন্ডকে যদি আপনি উবারে আনতে পারেন আপনিও একটা ফ্রি রাইড পাবেন, সিও একটা ফ্রি রাইড পাবেন, এটাকে বলে রেফারেল। এরপর আসে রিটেনশন। রিটেনশন মানে আপনার প্রোডাক্ট কিভাবে আপনার প্রতিনিয়ত ইউজ করবে, এটার অনেক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যেমন রিপিট কাস্টমার ওটার অনেক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যেমন একটা আমি বলতে পারি, যেমন ফেসবুকে আমরা আছি, আপনি হয়তো বা অনেকেই জানেন ফেসবুকে যে মেসেঞ্জার এখন বট আছে, আমাদের 10 মিনিটসগুলো রিপ্লাই গুলো কিন্তু এখন মানুষ দেয় না, বট দেয়। আপনি কোয়েশ্চেন করবেন কি নিয়ে কোয়েশ্চেন ও বুঝে যায়, ওইটা মনে করেন কোয়েশ্চেন আসলে আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও, জেএসসি, এসএসসি, এইচএসসি, এসএসসি ক্লিক করার সাথে বলবে কোন সাবজেক্ট, এটা 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 ক্লিক করেন, আপনাকে সবকিছু দেখাই দেবে। সো আপনার এই রিটেনশন পেজে সারাক্ষণ কিন্তু কমেন্ট করার দরকার নাই, সারাক্ষণ কিন্তু কথা বলার দরকার নেই, এটা অটোমেট করে ফেলা যায়। বট আছে, বিভিন্ন ধরনের সিআরএম আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার যেগুলোকে বলে, এগুলো নিয়ে রিসার্চ করেন। সেলস সফটওয়্যার আছে, মার্কেটিং সফটওয়্যার আছে, এগুলো নিয়ে রিসার্চ করেন, কারণ দুনিয়া অটোমেট হয়ে যাচ্ছে। আপনি যেই জিনিসই বিক্রি করতে চান না কেন, যেটারই ব্যবসা করতে চান না কেন, অটোমেশন নিয়ে রিসার্চ করা। সো দ্যাটস মাই থার্ড পয়েন্ট, অটোমেশন। এবং অটোমেশন নিয়ে যখন রিসার্চ করবেন আপনি দেখবেন প্রচুর সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আপনি কোথায় পাবেন, সহজ একটা প্রশ্ন আসে, ঠিক না?
আমি আপনাকে কয়েকটা সফটওয়্যার কম দামে কেনার জায়গা বলে দিচ্ছি। একটা নাম হলো অ্যাপসুমো, আমি এখানে লিখে দিই, ঠিক না? আমি ইকবাল বাহারের ভাইয়ের ইয়ে থেকে আমি লিখে দিই। একটা হলো অ্যাপসুমো, এটা একটা ফেসবুক পেজ। এখানে গেলে আপনি দেখবেন যে প্রচুর সফটওয়্যার, ওরা কিভাবে কম টাকা দামে ছোট কোম্পানির জন্য কেনা যায় এটা ব্যবস্থা করে দেওয়া আছে। 3,000 থেকে 4,000 টাকায় একটা সফটওয়্যার লাইফ টাইম নিয়ে করা যায়। যেমন ইমেল মার্কেটিং, অনেকে ভাবে যে অনেক পয়সা পাতি লাগে। অন ইনবক্স, আমি এখানে লিখে দিচ্ছি, অন ইনবক্স নামে একটা নতুন প্রোডাক্ট আছে, যারা কিনা শুরুতে মাত্র $100 মানে 8,000 টাকা, 8,000 টাকায় আপনাকে লাইফ টাইম ফ্রি মেলিং একটা টুল দিয়ে দিচ্ছে কয়েকটা এর মধ্যে। দ্যাটস ইনসেইন, রাইট? সো অন ইনবক্স ট্রাই করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনারা হয়তো বা আপনাদের প্রোডাক্টটাকে অটোমেট করতে যাচ্ছেন, রাইট? জ্যাপিয়ার নামে একটা সফটওয়্যার আছে, জ্যাপিয়ার, এটা দিয়ে আপনার যে কোনো একটা প্রসেস আপনি অটোমেট করতে পারবেন। তারপর অনেকে হয়তো বা সেলস নিয়ে চিন্তা করছেন বা মার্কেটিং নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য যেটা দরকার সেটা হলো হাবস্পট। হাবস্পট নামে একটা ইয়ে আছে, ওদের ফ্রি সিআরএম আছে, ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারবেন। দেন সেলস এবং মার্কেটিংকে অটোমেট করার জন্য ওদের বেশ কিছু টুল আছে, হাবস্পট ইউজ করতে পারবেন। সেলস ফোর্সের নাম তো আপনি শুনেছেন, সেলস ফোর্স হলো আরেকটা সেলস অটোমেট করার একটা জায়গা। কেন আমি এগুলো বলছি, রিজন হলো আপনি যদি একটা ব্যবসা তৈরি করতে চান, অটোমেশন যদি আপনি না জানেন, এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু পিছিয়ে যেতে হবে, কম্পিটিশনে টিকতে পারবেন। আমি কালকে একটা ইয়েতে দোকানে গেলাম, ইন্টেলিজেন্স, তারা তো খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। তা আমি দেখলাম যে তাদেরকে বললাম যে আমি ইয়ে করতে চাই, আমি জানতাম ব্যাপারটা আগে, আমি বললাম যে আমার দিস ইজ মাই নাম্বার, ওরা আমার সব ইয়েটে বের করলো হিস্ট্রি, লাস্ট আমি কবে কি বানিয়েছি। কিন্তু একটা জায়গায় আমি বললাম যে আমি তো মাপ দিতে চাই না, আপনি তো মাপটা থাকা উচিত সফটওয়্যারে। বলে যে না, এমন এটা করেন, আপনি ইয়ে যাবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, একজন কাস্টমারের মাপটাও আপনার সফটওয়্যারে রাখেন। যেমন খুবই ব্রিলিয়েন্ট আইডিয়া, মানে এখন যেমন, থ্যাংক ইউ, আমি আমি এক্সাইটেড হয়ে গেছি। ছবি যখন তুলেন, আইকিউ তো বারবার ছবি তোলা লাগতো, এখন কিন্তু একটা নাম্বার দিয়ে থাকে, আপনি ওই দোকানে আবার যাবেন, ওই নাম্বার দেখে অটোমেটিক্যালি আপনার ছবিটা আবার প্রিন্ট করে দেয়। সেম ভাবে আসলে, এক্স্যাক্টলি। তাই আমি বললাম যে নাই কেন এটা? বলে স্যার ওইটা আমরা হার্ড কপিতে রাখি, কিন্তু ওইটা ওই কয়েক মাস গেলে অনেক জমে যায়, আমরা ওটা স্টোরে পাঠিয়ে দেব। নো, জাস্ট ছবি উঠান, ওটার ইয়ে সফটওয়্যার বানায় রাখেন, সিম্পল, ব্রিলিয়েন্ট, রাইট? এবং এই সার্ভিসটা তাদেরকে কোথায় এগিয়ে নিয়ে যাবে যেতে পারে, আজ পর্যন্ত কোনো টেইলার সেটা করেন। আপনি জাস্ট, আমি জাস্ট ওনার আইডিয়াটা ডেপটা বুঝান, জাস্ট চিন্তা করেন, ইকবাল ভাই যখন সেকেন্ড টাইম গেল ওনার মাপ নেওয়ার জন্য, আবারও 3 থেকে 4 মিনিট লাগতো, দুজন লোক মাপ নেয়, একজন মাপ নেয় আরেকজন লিখে, কিন্তু রাইট, তো দুইজন লোকের কাজ বেঁচে গেল। আপনি চিন্তা করতে পারতেছেন যে কোন লেভেলে সময় বাঁচলো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এটা কেউ করে না, কেউ করে না। কালকে যদি কেউ একজন চিন্তা করে আমি টেইলার শপ করবো এবং এইটা করবো, সেই গিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এটা করলেই তো তার কাছে, আর যারা আসবে তাদের ঘরে আইপ্যাডে নিচ্ছে বা মোবাইলে নিচ্ছে, দেখে ভালো লাগবে না? এক্স্যাক্টলি, এটা কর। এইটা, এই ধরনের আইডিয়াকে ফোর্থ পয়েন্ট আমি লিখতে চাই, সেটা হলো গ্রোথ হ্যাকিং। গ্রোথ হ্যাকিং, রাইট? গ্রোথ হ্যাকিং এই জিনিসটা খুবই দরকার আমাদের। আমি জানি না আপনার ড্রপ বক্স ইউজ করেছেন কিনা, ড্রপ বক্স হলো গুগল ড্রাইভের মতো, ক্লাউডে আপনি আপনার ফাইল স্টোর করে রাখতে পারেন। ড্রপ বক্সের গ্রোথ হ্যাকিং সিস্টেমটা খুবই মজার ছিল। আপনি যখন ড্রপ বক্স ইউজ করা শুরু করবেন, আপনাকে বলবেন যে আপনি ফেসবুকের সাথে ড্রপ বক্স ইন্টিগ্রেট করেন, আপনি 250 MB ফ্রি পাবেন। আপনি চিন্তা করছেন যে এতে করলে কী হয়েছে, আমি বলি কী হয়েছে। ড্রপ বক্সের সাথে যখন আপনি ফেসবুক ইন্টিগ্রেট করছেন, ড্রপ বক্স আপনার যত ফ্রেন্ড আছে সবার কন্ট্যাক্ট পাচ্ছে, ড্রপ বক্স বাকি সবাইকে আবার মেইল করবে যে ভাই ইকবাল ভাই তো আমাদের সার্ভিস ইউজ করে, তুমি কি ইউজ করো? সো আপনি বুঝতে পারছেন যে এটাকেই বলে হলো গ্রোথ হ্যাকিং আইডিয়া। ওরা টুইটারের সাথে অ্যাড করলে আরো 250 MB ফ্রি দিবে, একটা ফ্রেন্ডকে রেফার করলে আরো 250 MB ফ্রি দিবে। সো এইটাকে বলে হলো রেফারেল মডেল, রেফার করে আমরা যে ওয়ার্ড অফ মাউথ বলি না, একজন থেকে আরেকজন, এই জিনিসটা একটু ডিজিটালে আপনি কনভার্ট করতে পারবেন। এবং একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু আছে আয়মান, সেটা হচ্ছে যে নরমালি যে কোনো বিজনেসে নরমালি সেলের 60% সেল কিন্তু রেফারেল থেকে হয়, সেটা কোনো না কোনো রেফারেল, কোনো না কোনো রেফারেল, 60% ওয়ার্ড অফ মাউথ হতে পারে, ফ্রেন্ডের কাছ থেকে দেখতে বলতে, অনেক কিছু রেফারেল নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। আমি এখানে লিখে রেফারেল মডেল, REFE রেফারেল মডেল। সো রেফারেল মডেল নিয়ে বেশ কিছু আমি যেমন অটোমেশন নিয়ে কথা বলছি তো রেফারেল মডেল নিয়ে রেফারেল ক্যান্ডি নামে একটা রেফারেল
ক্যান্ডি নামে একটা সফটওয়্যার আছে, খুবই অ্যামেজিং। একজন আছে কিভাবে যেমন ড্রপ বক্স রেফারেল ক্যান্ডি ইউজ করতো, তো আপনি যদি এই টাইপের রেফারেল চান আপনি রেফারেল ক্যান্ডি ইউজ করতে পারেন, খুবই ইঞ্জিনিয়াস। কিন্তু তারপরে আমার যেমন এবার একটা বই বের হচ্ছে নেভার স্টপ লার্নিং, এটা টপ সেলার, সবাই কনফিউজ হচ্ছে টপ সেলার কেন হইলো এত। আমি তো লিখালেখি করি না, আমি তো রাইটার, আমি বলিও না। মেইন রিজন ছিল এই বইটা এটার প্রোডাক্ট, রাইট, অনলাইনে এটার ব্যাপারে প্রচুর মানুষ জানতে পেরেছে। সো দ্যাট ওয়াজ দ্য গ্রোথ হ্যাকিং আইডিয়া, কিভাবে বেশি মানুষ জানলো, ছবি তুলে দিয়ে দিয়ে দিয়ে। আমার বইয়ের এখানে আমি সেকেন্ড ভার্সনে যেটা কাজ করছি, প্রতিটা লিখার পরে একটা ফাঁকা জায়গা আছে, আমি মনে করি আপনাকে 5টা টাইম ম্যানেজমেন্টের টিপস দিলাম, নিচে আবার একটা ফাঁকা বক্স থাকে, ওখানে আপনি লিখতে পারেন আপনি টাইম ম্যানেজমেন্টকে কি কি ভুল করেন এবার আপনি কিভাবে ঠিকঠাক করছেন। কেন এই যে এক্সারসাইজটা, এটা কিন্তু বইয়ের মধ্যে এক্সারসাইজ চলে আসে, এটা কিন্তু সাধারণত থাকে না। আমি এরপরে বলবো যে আমার একটা নতুন ভিডিও টাইম ম্যানেজমেন্টের, আপনাদেরকে যে এক্সারসাইজ দিয়েছিলাম আমার বইয়ের, ওইটা আপনারা পূরণ করে এটা কমেন্ট সেকশনে দেন, আমি আপনাকে হেল্প করব। তো এই ভিডিও যখন যে দেখবে, ওইটা যখন ছবি তুলে পাঠাবে, তার অ্যাকচুয়াল ভ্যালুটা ডেলিভার হবে না, এবং যারা ওকে ছবি তুলতে দেখছে তারাও এটা কোথায় পাইছে, আমিও বইটা দেখি, ইটস আ গ্রোথ হ্যাকিং মোডালিটি, রাইট। সো এরকম আরো অনেক ইন্টারেস্টিং আইডিয়া আছে, আপনারা গ্রোথ হ্যাকিং এ যদি একটু রিসার্চ করেন, খুঁজে দেখেন, অনেক কিছু পাবেন। সো আই গেস আপনি 4টা জিনিস অলরেডি লিখেছেন, কমেন্ট রেজিস্টার করা, মার্কেটিং করা, সেলস ফানেল নিয়ে রিসার্চ করা, অটোমেশন তৈরি করা, গ্রোথ হ্যাকিং নিয়ে রিসার্চ করা, রাইট। সো এগুলো যদি আপনি করতে পারেন, আপনার জন্য দেখবেন যে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এবং আমি যেহেতু ছোট বাচ্চা মানুষ, তো আমারও যেমন টিম ফর্ম করতে বা ইনিশিয়াল ফান্ড রেজ করতে কিছু বাধা ছিল, আই গেস এই বাধাগুলো আপনাদেরও হয়েছিল। যেমন একটা বাধা আমি দূর করেছিল পাঞ্জাবি পরে, বাধাটা হলো আমাকে মানুষের পাত্র দিত না, এই ছোট বাচ্চা কোত্থেকে আসছে। আমি আসলে একটা ইভেন্টে গিয়েছিলাম, দারোয়ান বলে ভাই কি চাই, আমি বলছি ভাই ইভেন্ট, দারোয়ান বলে তো ভাই আমি স্পিকার, কি কার, আমি স্পিকার, কি করবেন, ভাই কথা বলবো, কি কথা বলবেন, তো ঝামেলা কি কথা বলবো। সে পরে হেড দারোয়ানকে বলছে ভাই দেখেন ছোকরা এসে কথা বলতাস, ছোকরা। পরে হেড দারোয়ান আসলো, সেও বলে ভাই কি করবেন, ছোট বাচ্চা থাকে ওই বলে না গালি দিক দেবে, বাবা বলো তো বলো তো কম। তো আমি বললাম ভাই কথা বলবো, আমি স্পিকার, সেও বিশ্বাস করে না। পরে অর্গানাইজার দেখে কল করে বলো ভাই দেখেন পোলা এসে কথা বলতে, ছিলাম স্পিকার, হয়ে গেলাম ছোকরা, তারপরে পোলা, তারপরে কি হবে আমি জানি না। সো তারপরে চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষ অনেক বাহ্যিক জিনিস নিয়ে অনেক সহজে জাজ করে ফেলে, তখন থেকে চিন্তা করলাম না এখন থেকে গেঞ্জি পরে যাবো না পাঞ্জাবি পরে যাবো, তাহলে মানুষজন ভাবে না কিছু না কিছু করছে, তাহলে পাঞ্জাবি পরে যাবে। আমি আরেকটা আইডিয়া নিয়ে আমি তোমার থেকে শুনবো, তার আগে আমি একটা আরেকটা পয়েন্ট তোমাকে বলে দেই, সেটা হচ্ছে যে আমি এই কোর্সটা 60 দিন, আজকে আমাদের 35তম দিন, আচ্ছা 60 দিনের মধ্যে অলরেডি 34টা ডেজ শেষ, 34 দিন মানে 34 দিন, একদিন শুক্র শনিবারও বাদ ছিল না, আলহামদুলিল্লাহ। সো আজকে 35তম দিন, 60 দিনে গিয়ে এটা শেষ হবে। এবং আমি যেটা ওদেরকে কমিটমেন্ট দিয়েছি সেটা হচ্ছে, যেহেতু গ্রুপটা এখন অনেক বড় হয়ে গেছে, আমরা যেটা করব এই গ্রুপটাকে নিয়ে আমি আসলে আমার একটা প্ল্যান তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে আমি এদেরকে 2 বছর নার্স করব। আচ্ছা, নার্সিং করে আমি, কারণ বিজনেস শুরু করে দিলেই কিন্তু হবে না, তারপরে কিন্তু আগে টিকতে পারে না, তারপরে আসল যুদ্ধ শুরু হয়। এক্স্যাক্টলি শুরু হয়, সেটা নিয়ে আমি শুনবো। তো এইটা হচ্ছে যে তারপরে আমি 2 বছর থেকে ইয়ে করবো, সেল কেন হচ্ছে না, কেন তার প্রবলেম, কোথায় কোথায় প্রবলেম, ম্যানেজমেন্ট দক্ষতা গুলো কিভাবে অর্জন করতে হবে, ফান্ডিং নিয়ে একটু কথা বলার জন্য আমি বলবো। বই পড়ে না, এক্স্যাক্টলি প্রচুর বই পড়ে না, আপনি অবাক হয়ে যাবেন। একটা বই বেসিক্যালি ইকবাল বাহার ভাইয়ের যত জ্ঞান আছে সবগুলো জ্ঞান নিয়ে একটা বইয়ের মধ্যে বাধাই করে ফেলতে পারে, কিন্তু এরকম অনেক জ্ঞানী গুণী মানুষের সব আইডিয়া গুলো কিন্তু বইয়ে পাওয়া যায়। এক্স্যাক্টলি, প্লিজ বই পড়েন, কোনো বিকল্প নেই, খুবই দরকার, কোনো বিকল্প নেই। তারপরে আমি যেটা চিন্তা করছি, এইটাকে আমি একটা ওপেন করে দেবো ওদের জন্য, এইখানে তারা তাদের প্রোডাক্ট শোকেস করবে, অ্যাড দিবে, ওরা একজন আরেকজনের কাস্টমার হবে, ইভেন ওরা নিজেরা নিজেরা একটা ফ্রেন্ডশিপ হচ্ছে, নেটওয়ার্কিং। এই 5,000 লোকের কিন্তু 64 জেলা থেকে 5,000 লোকের একটা ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে, দ্যাট উড বি অ্যামেজিং। এবং এইখান থেকে অনেকে একজন আরেকজনের বিজনেস পার্টনার হবে, একসময় একজন আরেকজনের কাছে প্রোডাক্ট বিক্রি করবে, কেউ আবার কিনবে, কারোটা বেচবে। সো এই কম্বিনেশনটা এখানে আমরা করব এবং এটা একটা মার্কেট প্লেস করে দেবো তাদেরকে আলটিমেটলি। সো এটা হচ্ছে মূলত প্ল্যান, এটাকে বলে সাস্টেইনেবিলিটি, একটা আইডিয়া কিভাবে সাস্টেইন করবে ওভার দ্য ইয়ার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো বিজনেস এর ক্ষেত্রে অনেক জরুরি, এক্স্যাক্টলি। সো কোনো খালি স্বপ্ন দেখলে তো হবে না, এটাকে কিভাবে সাস্টেইন করা যায়। তো আমি একটু তোমাকে যেটা বলবো, যে আমাদের আসলে তরুণদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ফান্ড, আমি এবং ফান্ড নিয়ে আমি অনেক আইডিয়া ওদের দিয়েছি এই পর্যন্ত,
তুমিও যদি কিছু আইডিয়া দাও, কারণ আসলে টাকা কিন্তু কারো থাকে না। ট্রু। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি খুব সুন্দর একটা কথা ইদানিং শিখেছি নিজে নিজে, সেটা হচ্ছে যে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা একটু চিন্তা করো, টাকার জন্য কোনো মহৎ কাজ থেমে থাকে না। আমি একটা ছোট উদাহরণ দিই তোমাকে, বাংলাদেশে তুমি দেখবা যে একেবারে গ্রামে গঞ্জে, ইভেন কোনো কোনো গ্রামে দুইটাও মসজিদ আছে, এবং এই মসজিদ গুলোর উদ্যোক্তা কিন্তু একেবারে গ্রামের মানুষ, তাদের কিন্তু অত পড়ালেখা নাই, MBA নাই, BBA নাই, কিছু নাই, এবং তারা কিন্তু এই মসজিদ বানায় ছাড়ে, এবং এখন পর্যন্ত মসজিদের স্বপ্ন দেখেছে, বানানোর প্ল্যান করেছে, সেটা করতে পারেনি, এরকম উদাহরণ খুবই কম, খুবই কম, মানে এখানে সাকসেস রেটটা অনেক হাই। তো তার মানে কি? তার মানে হচ্ছে আসলে স্বপ্নটা, আইডিয়াটা, উদ্যোগটা, নেসেসিটিটা কি, এবং সেইটা অন্যের পারপাস সার্ভ করতে পারছে কিনা, সুবিধা দিতে পারতেছে কিনা, সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফান্ড একটা বড় সমস্যা। যেমন আমিও সবসময় বলি যে আমি 50,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, তো তুমি যদি এই ব্যাপারে কিছু বলো যে ফান্ডিংটা নিয়ে ওরা কি কি ভাবতে পারে, বা কোথায় কোথায় এখন ফান্ডিং পাওয়া যাচ্ছে ICT সেক্টরে অনেক। হ্যাঁ, আমি যদি ফার্স্টে আসি কয়েকটা সুযোগ যেগুলো এখন আপনাদের সাথে আছে, একটা হলো ICT ডিভিশনে ইনোভেশন ফান্ড, একটু লিখতে থাকি তাহলে অনেকে মিস হবে না, রাইট? তাহলে আমি ইকবাল বাহার ভাইয়ের অ্যাকাউন্টকে আমি আপেলটা সরাসরি লিখতে থাকি। আমি চাই যে আপনারা সবাই এগুলোতে অ্যাপ্লাই করেন। একটা হলো ইনোভেশন ফান্ড, এটা হলো ICT ডিভিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপর একটা আছে হলো স্পেশাল গ্রান্ট, এটাও ICT ডিভিশনের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এরপর আছে A2I, A2I হলো অ্যাক্সেস টু ইনফরমেশন প্রাইম মিনিস্টার অফিস। A2I এর আছে হলো আপনার সার্ভিস ইনোভেশন ফান্ড, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি SIF, সার্ভিস ইনোভেশন ফান্ড, SIF। আচ্ছা, তারপরে এই তিনটা হলো ওপেন, ইয়ে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা শুনলাম সেদিন বাংলাদেশ ব্যাংকের EFটা চালু হচ্ছে, ওই যে বাংলাদেশ ব্যাংকের একটা সফট লোন আছে, যেটা ইন্টারেস্ট রেট সম্ভবত 4 or 5। ও হ্যাঁ, উদ্যোক্তাদের জন্য ওটা ওটা অনেক আগে থেকে আছে। হ্যাঁ, বাট মাঝখানে বন্ধ ছিল, আমি জানি না মাঝখানে বন্ধ ছিল, বাট অনেক আগে থেকে আছে। বাট অনেকে হয়তো লোন শব্দটা শুনলে ভয় পায়, যেমন আমি লোন শুনে ভয় পায়, দরকার নেই, আমি আমি কষ্ট করে এ করছি। বাট এগুলো হলো গ্রান্ট, এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এগুলোতে অ্যাপ্লাই করতে অনেক দরকার। একটা আছে আইডিয়া, এটাও ICT ডিভিশনের নতুন ইয়ে হয়েছে, ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ একাডেমি, আপনার ম্যাক ইউজ করে না তবে টাইপিং এ বেশ ভালো। তারপরে এগুলো তো নর্মাল ওয়েজ, এছাড়াও আপনি এঞ্জেল ইনভেস্টর নিয়ে আপনি একটু রিসার্চ করতে পারেন। এগেইন, এটা নিয়ে কথা বলাটা একটা বিশাল ডিসকাশন। তাহলে আমি ভেঞ্চার ক্যাপিটালের কিছু আইডিয়া দিয়েছি, কিছু নাম দিয়ে দিয়েছি। ভেঞ্চার ক্যাপিটালিস্ট এখন আগে শুরুর দিকে একটু কঠিন হবে, আগে তারা অনেক কিছু জানতে চায় এটা। তবে আমি যেটা তাদেরকে বলি সবসময় সেটা হচ্ছে খুব ছোট করে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে ছোট করে শুরু করো। এক্স্যাক্টলি, সেটা ছোট ফান্ড দিয়ে রিসার্চ অন, এবং ফ্যামিলি থেকে যদি কিছু সাপোর্ট পাওয়া যায় বা বন্ধু বান্ধবকে পার্টনার নিয়ে যদি মানে ওই বাচ্চারা কোনো কিছুর জন্য মিস না করে, এই জন্য খাতা কলম এনে সব নোট ডাউন করে যেন মিস না হয়। খাতা কলম নিয়ে আসো, সবকিছু মনে থাকবে। আর এটা বাদে অনেক আগে স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের জন্য যেমন আমি বলি যে আমি যখন স্টার্ট করেছিলাম, স্টুডেন্ট ছিলাম তখন, টিউশনি পড়াইতাম, আমার এখনো মনে আছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত টানা, অ্যাবসলিউটলি 12, 13, 14, 15 ঘন্টা টিউশনি করতাম। এবং তখন ছিল এরকম, বুঝছেন যে 15 ঘন্টা টিউশন, সকাল 7টায় শুরু করছি, রাত 10টায় শেষ করছি, টানা। মাঝখানে তো যাতায়াতের একটা ইয়ে আছে, ব্যাচে পড়াতাম, রাতে এসে ফ্রেন্ডদেরকে বলতাম দোস্ত আজকে এত টাকা পাইছি,
তো আজকে এত টাকা পাইছি, টাকার নেশাটা না, বাট ইটস লাইক অ্যান অ্যাকমপ্লিশমেন্ট। সো যেটা কারণ সুবিধা হয়েছে যে আমার 10 মিনিটস কোর্স যখন লঞ্চ করছি, ওই যে চা দোকানে বসে আড্ডাটা আড্ডা, হ্যাঁ রাইট। সো আমরা যখন লঞ্চ করি, ফার্স্ট স্পন্সর পাই আমরা প্রায় বছর খানেক পরে। সো প্রথম বছর প্রপার টিম নিয়ে ওয়েবসাইট এডিট করতে কিন্তু বেশ খরচ, প্রায় 8 লাখের মতো খরচ হয়েছিল। মানুষের ছিল 47 জন, তার যারা স্যালারি পায় পার মান্থ, স্যালারির বাইরে পার্ট টাইমে রেমুনারেশনের ইয়েতে ওটায় আছে প্রায় 100 জন, ব্লগের রাইটার, ব্লগ লিখে টাকা পায়, টিচার যারা আছে ভিডিও করে টাকা পায়, স্মার্ট বুক আছে আমাদের, স্মার্ট বুক রাইটার লিখে টাকা পায়, বানায় দেয় টাকা পায়। সে চারটা তো আমি এখনই বলছি। ও ডিজাইনার, ডিজাইনার আমাদের আউটসোর্স করি, যারা ঘর ডিজাইন করে টাকা পায়। আপনি চিন্তা করেন আমাদের আমার খুবই ছোট একটা অর্গানাইজেশন, খুবই ছোট একটা সুযোগ, সেখানে আমরা স্যালারি বাদ 47 জন বাদ, 47 জনের বাইরে অন্টপের 100 জনের রেমুনারেশন আছে পার্ট টাইম। আপনি যে কোনো নিউজ পেপারে যান, প্রতিটা নিউজ পেপার রাইটার খুঁজছে, ফিচার রাইটার খুঁজছে, ভালো রাইটার খুঁজছে, প্রতি আপনি 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 লিখতে পারেন রাইট, আপনি বাংলায় লিখতে পারেন, আপনি 1000টা নিউজ পেপারে লিখতে পারেন, আপনি ইংলিশে লিখতে পারেন, 1000টা নিউজ পেপারে লিখতে পারেন, নিউজ পোর্টাল আছে, কত জায়গা আছে অ্যাপ্লাই করতে পারেন, আপনি একটু ভালো ডিজাইন করতে পারেন। বাংলাদেশে 2500 রেজিস্টার্ড এজেন্সি আছে, আমরা বের করেছি 2500, এবং সবাই ডিজাইনার খুঁজছে। আপনি হয়তো বা একটু ভালো কথা বলতে পারেন, আপনি অ্যাঙ্কারশিপ করতে পারেন, অনুষ্ঠান রিপোর্ট পড়তে পারেন, নিউজ প্রেজেন্টার হতে পারেন, ঠিক না? মানে আমি জাস্ট বলছি যে আপনি খালি সুন্দর করে কথা বলতে পারেন আর লিখতে পারেন, অ্যাবসলিউটলি এইটা করলেই হয়। আমাকে লোকজন বলে ভাই আপনার তো ট্যালেন্ট, আমি বলছি ভাই আমার কোনো ট্যালেন্ট নাই, ভাই আপনার সুন্দর করে ভাই কথা কথা বলা তো আমাদেরকে শেখানো হয়েছে ক্লাস ফোরে, এটা যদি সুন্দর সরি ক্লাস ফোরে বলছে 4 বছর বয়সে, এটা যদি আপনি সুন্দর করে বলতে পারেন তাহলেও আপনার জন্য 1000টা দেওয়া হবে, অ্যাবসলিউটলি রাইট। এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই ফান্ডটা কিন্তু তার স্টার্টআপ ফান্ড হিসেবে অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এন্ড প্লিজ ইউজ করেন এই জিনিসগুলো। আমার কাছে মনে হয় যারা স্পেশাল, আমি জানি না কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে কিনা, আমি ওদেরকে তুমি করে বলতে চাই, তোমরা ভাই তিনটা জিনিস ঠিক রাখো, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আমার লাইফে আমি অনেক খাচ্ছি, বাট লাইফে প্যারা অনেক কম ছিল, কারণ তিনটা জিনিস ঠিক ছিল। এক হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টিউশনি করতাম, নিজের টাকা নিজে দিতাম, সো এটা একটা বিশাল ফ্রিডম, ডেফিনেটলি বিশাল একটা। সেকেন্ড হলো সিজিপিএ, সিজিপিএ দরকার দরকার নেই অনেক ডিবেট হতে পারে, বাট সত্যি কথা বলতে প্রথম চাকরির ক্ষেত্রে সিজিপিএটা দরকার হবে, অলরাইট। সো সিজিপিএ, এন্ড থার্ড জিনিস হলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, বাসা এবং পারিপার্শ্বিকটা মেনটেন করে চলতে হবে। এই তিনটা জিনিস ফার্স্ট, এটা হলো বেসিক, ইটস ফাউন্ডেশন, অলরাইট। একটা ট্রায়াঙ্গেল যদি চিন্তা করো, অলরাইট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা হলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এটা হলো সিজিপিএ, এই তিনটা জিনিস আগে সেট করে এর উপরে যা ইচ্ছা তাই করো। অ্যাবসলিউটলি যা ইচ্ছা তাই, মানে সব যা ইচ্ছা তাই না, মানে ভালো কাজ যা ইচ্ছা তাই করো, তাহলে আই গেস ইজি। অ্যাবসলিউটলি এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ওরা যখন বিশেষ করে যারা চাকরিজীবী, যখন চাকরি শুরু করে দিয়েছে, খুবই ভালো, তার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে বিজনেস করার জন্য, অ্যাবসলিউটলি তারা অনেক 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 তারা পার্ট টাইমে মানে চাকরির বাইরেও তো পাশাপাশি একটা ছোট উদ্যোগ শুরু করতে পারে, অনেক অনেক সেবা করে। এন্ড সব থেকে মজার ব্যাপার যখন আমরা এখন 10 মিনিট স্কুল শুরু করার কারণে আমাদের যেহেতু মানুষজন আছে, একটা অফিস আছে, আমরা কাজ করছি, আমরা অনেক সাইড ভেঞ্চার চিন্তা করছি যে আচ্ছা এই যে কাজ করে আমরা ভিডিও বানাতে পারি, আমরা তাহলে একটা ভিডিও প্রোডাকশন হাউসও দিতে পারি, আমরা তো ভালো লেখালেখি করতে পারি, আমরা তাহলে এই জিনিসটা আউটসোর্স করতে পারি। সো একটা থেকে কিন্তু অনেক আইডিয়া, যেমন আপনি অপটিম্যাক্স শুরু করছেন, এটা আপনার প্রথম ছিল বাট শেষ তো না, ঠিক না? আরো অনেক কিছু আসছে, আলাদিন চলছে, আলাদিন চলছে, আরো অনেক কিছু আছে। আমার মনে হয় যে আপনারা যখন পার্ট টাইম করেন, ফুল টাইম করেন, অথবা স্টুডেন্ট, একটা কিছু চেষ্টা করেন, ওইটা ফেল করুক আর সাকসেসফুল হোক, ওটার যে আইডিয়াটা আপনার মানে কাজে লাগবে, যে এক্সপিরিয়েন্সটা পাবেন, বা যে মানুষগুলোর সাথে টিমে কাজ করার সুযোগ হবে, ওদেরকে দিয়ে ওইটা ফেল করলেও অন্য একটা আইডিয়া দেখবেন সাকসেসফুল। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস আমি একটু বলার চেষ্টা করি তাদেরকে, আমাদের একটা ট্রেডিশনাল চিন্তা ভাবনা আছে যে আমরা পড়াশোনা শেষ করব, তুমি যে যেটা বলো যে সিভিটা বানানো শুরু করতে হবে, সেবা তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু একই রকম, পড়াশোনা শেষ করব, চাকরি খুঁজবো, চাকরি পাবো না, এইটা একেবারে ফার্স্ট ইয়ার থেকে এই প্ল্যানটা থাকা উচিত, আমি যদি চাকরি পেয়ে যাই ফাইন, আর না পেলে আমি কিছু একটা করার চেষ্টা করব। সো ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা না একটা কম্পিটিশন তৈরি করছি যে
উদ্যোক্তাদের কোম্পানিতে চাকরি কারা করতো? চাকরি কারা করতো, ঠিক না? সত্যি কথা, আপনার যদি সবাই উদ্যোক্তা আপনার কোম্পানিতে কাউরে পাইতেন না? তো উদ্যোক্তা ভার্সেস চাকরি কিন্তু না, উদ্যোক্তা ভার্সেস চাকরি কিন্তু কখনোই না। আপনি মাস্টার্স পাস বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পান নাই, ইউ নট আনএমপ্লয়েড বিকজ আপনি চাকরি করছেন, বাট ইউ আন্ডার এমপ্লয়েড। এক্স্যাক্টলি। তার মানে কি? তার মানে আমাকে যেটা ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে, আমি যদি একজন উদ্যোক্তা হতে পারি, আমি তো 100 মানুষের বা 50 জন মানুষের বা 200 মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, এটাই সাউথ স্পিরিট, আর কিছু না। এখানে আর কোনো মোটিভেশন নাই। অ্যাবসলিউটলি। সো এইটা যদি মাথায় রেখে আমরা উদ্যোক্তা হওয়ার স্বপ্নে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে, আমি ফাইনালি তোমার থেকে যেটা একটু জানার চেষ্টা করবো, যেটা তুমি খুব ভালো জানো, সেটা হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে তাদেরকে যদি একটু, কারণ এটাই আসলে মূল জিনিস। সহজ বাংলায় যদি আমি একদম ভেঙে চুড়ে বলি, সত্যি কথা, আপনার যে প্রবলেমটা ফেস করবেন শুরুতে, কারণ আপনার কোনো নেটওয়ার্ক নাই, অ্যান্ড সত্যি কথা বলতে আমারও কিছু ছিল না, অ্যাবসলুটলি জিরো। আমি যখন সত্যি কথা, আমি আইবিতে যখন ভর্তি হই, আইবিতে আমি কাউকে চিনতাম না, বিকজ আমি কোচিং করে নেই, আমি আদমজি কলেজে ছিলাম, আদমজি কলেজে কেউ আমার ব্যাচে ভর্তি হয় না, এবং আমার 4 বছর সিনিয়র কেউ ছিল না। ওই ধাক্কাটা আমার লাইফে অনেক কাজে লাগছে। কিভাবে যে একটা জায়গায় আমি কাউকে চিনি না, তারপরে কিভাবে শুরু করতে হয়, ওই জিনিসটা আমাকে শিখাইছে। আমি দেখলাম চাকরির ক্ষেত্রে বা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, এবং এই যাত্রাটা খুবই, মানে শুরুটা কঠিন, পরে যে খুবই ইজি হয়ে যায়। আমি আমি কত 3 বছর ধরে আসলে সবাইকে চিনি। এটা হলো প্রথম একটা ইভেন্টে আপনি যাবেন, আপনার যে খুব খারাপ লাগবে, বলি কেন, আপনি দেখবেন ইকবাল ভাইয়ের ভাইয়ের মতো মানুষরা আসবে, তাদেরকে আশেপাশে অনেক মানুষ চিনে, আপনি মনে হবে আমি ইকবাল ভাইয়ের ভাইয়ের কাছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, করবো, রাইট? ওকে দ্বিধানন্দ থাকবেন, আপনি যাবেন, যে একটা সালাম দিয়ে একটু কথাবার্তা বলবেন, কেন জানেন, নেক্সট ইভেন্ট আবার তার সাথে দেখাবো, তার সাথে কথাটা এবার ভালো একটা হবে, থার্ড কনভারসেশনে যে হয়তো তার সাথে একটা ফ্রুটফুল কনভারসেশন হবে, বাট ওই প্রথম দুইটা কনভারসেশন আপনি চালায়েন, এবং দেখবেন তারপরে কার যার সাথে বসে তার সাথে একটু কথা বলেন, কারণ নেক্সট ইভেন্ট আবার তাদের সাথে দেখা হবে। সেকেন্ড ইভেন্টে যখন আপনি যাবেন, তখন যে দেখবেন, আচ্ছা না, আমি একা না, আমি তো ওই 4-5টা মানুষকে আগের ইভেন্টে দেখছি, তাদের সাথে যে দেখবেন কথা বলবেন, একটা গ্রুপ হবে, ওই গ্রুপ থেকে আস্তে বড় হবে, এবং দেখবেন যে 5th আর 6th যে ইভেন্টে যাবেন, দেখবেন আপনিও একবার ভাইয়ের ভাইয়ের মতো, আপনার আশেপাশে অনেক মানুষজন আছে, আপনি যে কথা বলছেন আপনার ভালো লাগছে। শুরুটা একটু কঠিন হয়, বা আস্তে আস্তে জিনিসটা ইজিয়ার হয়ে যায়। আর কিছু বেসিক প্র্যাকটিস যেটা আমরা করি না, এটা অবশ্যই করেন। এক, আমি বলি, যেমন এগুলো আপনার বিজনেস কার্ডটা আছে, এগুলো লাইফ হ্যাক, এগুলো সবার জানা দরকার। সো একবার ভাইয়ের বিজনেস কার্ড, সে বিজনেস কার্ডটা পাওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন, মোবাইলে ক্যাম কার্ড নামে একটা অ্যাপ আছে, ক্যাম কার্ড দিয়ে মোবাইল কার্ডটাকে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে আপনার মোবাইলে চলে আসলো, সব ডেটা থেকে গেল। আমরা সবাই কি করি জানেন, কার্ডটা বাজারে ফেলায় দিই, কিচ্ছু করি না, স্টোর করে রাখেন। এটা হলো একদম বেসিক, করতে হবে। এর উপরে কি করতে পারেন, মেল আইডি দেওয়া আছে, আপনি তারপরের দিন মেল করবেন তাকে, মেলটা প্রতিবার যে করতে পারেন আমার কোনো কথা নেই, মেলটা সেভ করে রাখবেন, যে আসসালামু আলাইকুম ইকবাল ভাই, গতকালকে রাতে আপনার সাথে দেখা হয়েছিল, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ, আপনার সাথে আরো হয়তো সামনে দেখা হবে, আমি এই 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 করে আমার একটা প্রোডাক্ট আছে, আপনার যদি কখনো মনে হয় এই প্রোডাক্টটা আপনার কাজে লাগবে, ডু লেট মি নো, অথবা যদি আপনার মনে হয় যে অন্য কারো এটা হেল্প হতে পারে, প্লিজ তাদেরকে জানাই দিন। এই যে ইমেইলে তার সাথে সম্পর্ক শুরু হলো, নামটা তো জানলো, নামটা তো জানলো, আপনার প্রোডাক্টের ব্যাপারে একটু আইডিয়া তো হইলো। কখনো যদি কোনো ডিস্টেন্ট ফিউচার কারো যদি মনে হয় আপনার প্রোডাক্টের সাথে যায়, সে মেইলটা খুঁজতে তো বের করতে পারবে, রাইট? এটা আমরা করি না। তো ফার্স্টে বিজনেস কার্ডটা নিয়ে ক্যাম কার্ড দিয়ে টুকে রাখা, 2 নাম্বার ইমেল করা, এটাকে বলে ফলো আপ, অলরাইট, এটাকে বলে ফলো আপ, ফলো আপ করা। থার্ড যেটা করতে পারবেন, ইমেলের রিপ্লাই যদি আপনি না পান, আপনি একটা সুন্দর একটা এসএমএস পাঠাবেন, যে আসসালামু আলাইকুম ইকবাল ভাই, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ দ্য আদার ডে, আমি আপনাকে মেইলও করেছি, বাট প্রবাবলি আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি দেখেন নাই, আপনার কনভিনিয়েন্ট টাইমে দেখে যদি মনে হয় ফিডব্যাক দিতে পারেন, তাহলে আমি খুব খুশি হতাম। অ্যাবসলিউটলি ডান, দ্যাটস ইট, শেষ। এই জিনিসটা করেন, 2 নাম্বার যেটা বললাম ফলো আপ। থার্ড যে জিনিসটা, অনেকের সাথে আপনার সম্পর্ক শুরু হবে, এইখানে আপনি শুরুতে আমরা করি কি জানেন, ফার্স্টে আমার একটা ভাই, আমি এই জিনিসটা আমি বেচি, দিলে তো সে নিবে না, আপনার তার সাথে কথাবার্তা শুরু হয়েছে,
এটার জন্য আসলে আপনার প্রথমে যদি বেচা বিক্রি চলে আসে, এটা আসলে আপনার নেটওয়ার্ক শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়, ওখানে শেষ হয়ে যাবে। আপনি কথাবার্তা বলেন না, দেখেন না সে কি চায়, থার্ড ফোর্থ ডিসকাশনের আগে বেচা বিক্রি নিয়ে আসেন না। অলরাইট, এটা হলো থার্ড অ্যাডভাইস। ফোর্থ অ্যাডভাইস হলো, অনেক মানুষ আছে তারা ভাবে যে এইভাবে একটা একটা করে লিড কালেক্ট করতে হয়, এটাকে লিড বলে, কিন্তু লিড, বিজনেস লিড, একটা একটা করে কালেক্ট করা দরকার নাই। আমি যদি এখন ইকবাল ভাইকে চিনি, ইকবাল ভাই আরো 1000 মানুষকে চিনে, তার মানে আমিও কিন্তু 1000 মানুষকে চিনি। আমি ইকবাল ভাইকে বলতে পারি না যে ইকবাল ভাই আপনার তো, আপনি ম্যাক্সিমাম আপনি ইন্টারনেটে ব্যবসা ভালো বুঝেন, আমার ওই মানুষটাকে দরকার নেই, পারবেন? হ্যাঁ, আমার কোনো ব্যাপার নাই, নাও ধূপ। তার মানে আপনি বুঝতে পারছেন যে একজন একজন করে কিন্তু সবার চেনার দরকার নাই। আপনি যদি ইকবাল ভাইকে চিনেন, আপনি আরো 1000 মানুষকে চিনবেন, এই মানুষগুলোর সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে সাপোর্ট নেন, এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে। আমার আমি কাউকে চিনতাম না, বাট আমি দু একজনকে চিনছি যারা আমাকে আরো অনেক মানুষের সাথে পরিচয় করে দিয়েছে। সো এই পাঁচটা জিনিস একটু মনে রাখেন, আপনার জন্য নেটওয়ার্কিংটা কঠিন হবে, সহজ হবে না, প্লিজ বিশ্বাস করে নেওয়ার সব কথা। আর নেটওয়ার্কিং এটা হইলে নেটওয়ার্কিং হয়ে যাবে, হয় না, এটা কঠিন কাজ, যেটার কারণে যাদের হয় তারা অনেক বেশি ফিউচার লেভারেজ নিতে পারে, আস্তে আস্তে জিনিসগুলো শুরু করেন। আই বিলিভ এই পাঁচটা জিনিস মনে রাখলে একটু হলো সুবিধা হবে। এবং তুমি যদি একটু বলো যে সবাইকে এটা একটু শেয়ার করতে, যাতে করে আপনারই ভালো হবে। যেমন আমি অলওয়েজ বলতাম, আমি যখন আগে ছোট প্রেজেন্টেশন বানাইতাম, এইটা দিকে তো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করছি, সবাই বলতো আয়মান তুই তোর প্রেজেন্টেশন ফাইল সবাইকে দিয়ে দিস কেন, আমার সহজ একটা উত্তর ছিল, আমি যদি আজকে না দিই আমি ভাববো যে ওই ক্লাসের রাজা আমি, ক্লাসের রাজা আমি থাকবো, পরে যখন ক্লাস থেকে বের হবো আমি দেখবো ও মাই গড, এ তো বিশাল বড় একটা জায়গা, আমি ওই 4 বছরে নিজেকে ডেভেলপ করতাম না। আমি যেদিন আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আইজনকে দিয়ে দিতাম, তারপরে আমি একটা বেটার বানানোর চেষ্টা করতাম। আপনি এই জিনিসগুলো যদি নিজের মধ্যে আবদ্ধ করে রাখেন, ভাববেন যে এটাই পৃথিবী, এটা পৃথিবী না, পৃথিবী আরো অনেক দ্রুত অনেক দূর এগিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে এগিয়ে যাচ্ছে। আপনার আশেপাশের মানুষগুলোকে যদি আপনি হাত ধরে টেনে না তুলেন, মনে রাখবেন যে আজকে ইকবাল ভাই যে আপনার হাত ধরে টানার চেষ্টা করছে, আপনি তারকে আর কি তার যে হেল্পটা, এটার বিনিময়ে কিন্তু ঋণটাকে আপনি পরিশোধ করতে পারছেন না। তো জিনিসগুলো সবাইকে জানিয়ে দেন এবং চেষ্টা করেন আপনার আশেপাশের মানুষগুলোকেও হাত ধরে টেনে তোলার, কারণ আশেপাশের মানুষগুলোকে যেদিন আপনি হাত ধরে টেনে তুলবেন, ওদিন ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আপনারা এটা ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আমার অনুমতি না নিয়ে আরেকটা জিনিস বলি, ও যেটা করে আমি জানি, সেটা হচ্ছে যে আপনারা প্রশ্নগুলো যেগুলো করেছেন আয়মানকে বা আরো যেটা করতে পারেন, আমি শিওর সে দেখবে এবং সেগুলো যেগুলো ইন্টারেস্টিং হবে আমি শিওর সেগুলো নিয়ে সে ভিডিও বানাবে। অ্যাবসলিউটলি, 100%। আমার এইখানে একটা অ্যাপ আছে, এই যে এখানে ওই ওয়ান্ডারলিস্ট ইভেন্টস এন্ড মিটিংস, আমি ইনবক্সে যাই, সেখানে ভিডিও আইডিয়াস নামে একটা জায়গা আছে। আসতেছে না এখানে। সো আমার যখনই কোনো ইন্টারেস্টিং একটা আইডিয়া পাই, আমি সব এখানে সাথে এখানে টুকে রাখি। চাকরি করেন, কোনো অসুবিধা নেই, ইকবাল ভাই আমি কখনো কোনো খারাপ বলে নাই, কখনো দুটোর মধ্যে মারামারি করার দরকার নেই, ভালো মানুষ হন, অনেকগুলো বই পড়েন, আজকে অনেক কম সময়ে অনেক কিছু বলতে পারিনি এই জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু কিছু বই পড়েন। আপনি যে ভালো মানুষ হতে চান, আপনার হ্যাবিটস গুলোকে চেঞ্জ করতে চান, 7 Habits of Highly Effective People by Stephen Covey বইটা প্লিজ পড়েন। আপনার হয়তো বা টাইম ম্যানেজমেন্ট এখনো ভালো না, টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে চান, আপনি ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ একটা বই আছে, খুবই সুন্দর ছোট একটা বই, ওইটা আপনি কিনতে পারেন এবং পড়তে পারেন। সো এইভাবে করে যখন দু একটা বই পড়া শুরু করবেন, দেখবেন যে আপনার জন্য আপনার যে মেধাটা একটা অন্য লেভেলে বিকশিত হবে এবং অনেক নতুন ইনফরমেশন পাবেন। সো আমার দৌড়ে যতটুকু বলতে পেরেছি ওইটুকু বললাম, বাট এখানে যে রিসোর্স গুলোর কথা বলছি, প্লিজ ওগুলো নিয়ে রিসার্চ করেন, ওই বইগুলো পড়েন, অনেক অনেক কিছু জানতে পারবেন এবং এই সবগুলো যে জিনিসগুলো আপনি জানতে পারছেন বাকিদের মধ্যেও ছড়িয়ে দেন। ভালো থাকেন, দেখা হবে আবার। অ্যাবসলিউটলি। এবং আমিও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ফাইনাল নোট যেটা, সেটা হচ্ছে যে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু আমরা অ্যাকশনে যাই না, অ্যাকশনটা যেন চলতে থাকে। এবং আপনারা, আমি ডেফিনেটলি আমি অনেক গর্বের সঙ্গে বলছি যে আপনারা ভয়াবহ পরিবর্তন হয়ে গেছে 35 দিনে, আরো পরিবর্তন আসবে, আরো নতুন নতুন। আজকে একটা চমক ছিল ডেফিনেটলি আপনার জন্য, এরকম আরো অনেক চমক থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে ঢাকায় একটা প্রোগ্রাম করবো, সেটা নিয়ে একটু আলাপ করছিলাম আমার সাথে। আর ফাইনালি আপনার বলার মতো গল্পটা শোনার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।